গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডে আর এই দুপুরের মানে খাওয়ার দাওয়ার সব বানানো হয়ে যাওয়ার পর আমি এখন থেকে আমার এই ব্লগটা শুরু করছি। আর সকাল থেকেই আজকে ওয়েদারটা খুবই মানে বাজে ছিল, বাট তোমার মোটামুটি বেলা যখনই পারলো তারপর থেকেই একটু একটু করে আবার বাইরে দেখতেই পাচ্ছ রোদ্দুর উঠেছে, আর তারপর থেকে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো এখন আমরা লাঞ্চ করে নেব, আর লাঞ্চে আজকে যেগুলো হয়েছে সেটা হচ্ছে চিকেন কষা আর তার সাথে ভাত। তো চলো তোমাদের দেখিয়ে নিই ঠিক আমাদের লাঞ্চটা আজকে কেমন লাগছে দেখতে। তো এই হচ্ছে আমাদের চিকেন কষা, মাখো মাখো করেই আজকে বানানো হয়েছে চিকেনটা, তার সাথে হচ্ছে প্লেন এমনি রাইস। সানডেতে বাঙালিদের ঘরে ননভেজ হওয়াটা এটা খুবই স্বাভাবিক জিনিস। তো আমাদেরও আজকে ঘরে আসলে মাছ খাওয়ার কথা হয়েছিল, বাট তারপরে ঠিক হলো না যে চিকেনই খাওয়া হবে, অনেকদিন চিকেনটাও খেতে ইচ্ছা করছিলো তার জন্য। তো চলো আজকের এই টাইম থেকে আমি তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করছি। আগে আগে দেখো আমি আর কী কী করি আজকে। তো চলো। সো হাই গাইস, গুড ইভিনিং। ব্লগটা আমি অনেক আগে স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে একটু ছাতে এসেছি, মানে একটু শুয়েছিলাম দুপুরবেলা, তো তারপরে ছাতে আসলাম। আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, প্রচুর মেঘ আছে আকাশে, সেটা জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আর প্রচণ্ড হাওয়া, মানে হাওয়া মানে এত হাওয়া যে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। আর আমার আজকে ওয়েদার সত্যিই খুব ভালো লাগছে। সানডেতে বাড়িতে থাকলে না অনেক সময় হয় বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টিটাও খুব পছন্দের। আর এখন ওয়েদারটা ঠিক যেরকম শরৎকালের আকাশটা লাগে, শরৎকালে যেরকম ওয়েদার হয়ে থাকে একদম ওরকম, আর খুবই ভালো লাগছে। আর তার সাথে আমি আজকে দেখতে পেলাম যে আমাদের ছাদ থেকে যদি আমরা আমার এই ব্যাক সাইডটা একটু দূরের দিকে তাকাই, একটা টিলা দেখতে পাওয়া যায়, মানে পাহাড় নয়, সেটা ছোট যেগুলো আর কি হয় সেগুলোকে বলে টিলা। তো টিলা দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে ওই সাইডটাতে, ওই কারণে মানে আমি বুঝতে পারছি যে অনেক সময় মেঘ থাকে তো দেখতে পাওয়া যায় না। আজকে ওয়েদারটা এতটাই পরিষ্কার, তাই ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগে। আর আমার পাহাড় এরিয়া খুব পছন্দের, ঠান্ডা হয় আর তার সাথে একটা প্রাকৃতিক সৌন্দর্যও থাকে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই যেটা আমি আজকে মানে দেখতে পেলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, আর তার সাথে আজকে আমাদের ওয়েদারটা ঠিক কেমন সেটাও একটু শেয়ার করবো। তো আজকে ওয়েদারটা বুঝতেই পারছো খুবই মানে একদম আমার খুব ভালো আজকে লাগছে, মনোরম পরিবেশ, একদম মনোরম ওয়েদার, আকাশে ঠিক মেঘগুলো ঠিক এরকম পেঁজা তুলোর মতোই ভেসে চলেছে, চারদিকে তাকালে খালি পেঁজা তুলোর মতো আকাশে মেঘ, বুঝতেই পারছো। আর দেখো একবার জাস্ট চারদিকটা কতটা সুন্দর লাগছে। তো মাঝে মাঝে বাড়িতে ছাতে আসতে আমার এই কারণে আরও ভালো লাগে। আজকে আমি এই যে তোমাদের সাথে আমি এতক্ষণ শেয়ার করছিলাম, আমি একটা টিলা দেখতে পেয়েছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এই যে সেই টিলাটা। এমনিতেই আমার পাহাড়ি এরিয়া খুবই ভালো লাগে, তো আজকে এটা দেখতে পেয়ে আমার মনটা আরও অনেক খুশি হয়ে উঠেছে। পাহাড়ি এরিয়াতে থাকতে একটা আলাদা মানুষের মানে কি বলবো ফিলিংস হয়, জানি না তোমাদের কতটা ভালো লাগে বাট আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি এটাকে আজকে দেখতে পেলাম, আবিষ্কার করলাম বলতে পারো, আর তার সাথে এরকম এত মনোরম আজকে ওয়েদারটা। তো আশা করি তোমরা দেখতে পেয়েছো, আমার ক্যামেরা হয়তো খুব জুম মানে জুম কোয়ালিটি খুব একটা ভালো নয়, বাট চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। আর আমার না সত্যি কথা বলতে আমি জানি না আমি যতটা এক্সাইটেড তোমরা ততটা এক্সাইটেড কি না নেচার নিয়ে, কিন্তু আমার সত্যি গ্রিনারি মানে মেঘ বৃষ্টি আমার প্রকৃতির প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে, শুধু গরমটা ছেড়ে, কারণ তাও গরমটাকেও আমি বাজে বলবো না, কারণ গরমকাল আসলে আমরা অনেক রকম ফ্রুটস খেতে পারি, যেমন আম, কাঁঠাল, জাম, ফলসা এগুলো আমরা খেতে পারি, লিচু এগুলো আমরা খেতে পারি। তো গরমকালটাও যদি না আসতো তাহলে হয়তো আমরা ওই ফলগুলোকেও খেতে পারতাম না, আরও অনেক রকম সবজি, বিভিন্ন রকম আসে বিভিন্ন ওয়েদার। তো আমার একটুখানি মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমি খুব ভালোবাসি, আর সেটার জন্য আমার নিজের মধ্যে খুব একটা পজিটিভ চলে আসে, পজিটিভিটি। অনেক হয়তো ভাববে যে খুব ন্যাকা, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে এগুলোতে।
আর আমি এর আগে কেরালা গেছিলাম, তো কেরালাতেও এরকম প্রচণ্ড গ্রিনারি, আর আমার ওই জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছিলো। সবাই বলে যে কেরালা হচ্ছে মানে গডস ওন কান্ট্রি, মানে ভগবান নিজের মতো করে বানিয়েছে, একদমই তাই। কারণ কেরালাতে মানে এত গ্রিনারি, এত পাহাড়, এত নদী, ঝর্ণা, সত্যি মনে হয়, আর তার সাথে সমুদ্র, সত্যি মনে হয় যে ভগবান হয়তো নিজের হাতে করেই ওটাকে বানিয়েছে। তো আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকেই আমার সাউথ ইন্ডিয়ার প্রতি একটা আলাদা, জানি না কেন, টান। আর আমার মা ওই জন্য আমাকে ইয়ার্কি মানে বলতো, এর আগে তুই হয়তো সাউথ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলি, তো জানি না সেই জন্য হতে পারে, বা আমার একটা আলাদা মানে যেখানে নেচার আছে আমি সেখানে যাবই, আমার খুবই ভালো লাগে। আর চলো আজকে ঘরে এখন যাব, বেশিক্ষণ আর এখন ছাতে থাকবো না, একটুখানি জাস্ট হাওয়াটা খাচ্ছি, কারণ সত্যি কথা বলতে সারাক্ষণ বাড়িতে থেকে ভালো লাগে না, ছাতে আসলে একটুখানি ফ্রেশ ফিল হয়। আর তারপরে এসে আজকে যে জিনিসটা দেখতে পেলাম, সত্যি কথা মানে আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে এখন বলতে পারো। আর যখন আমরা হাওড়া থেকে ট্রেনে করে যখন ব্যাঙ্গালোর আমরা ঢুকি, তো আশেপাশে যে পাহাড় মানে ছোটো ছোটো যে টিলাগুলো দেখতে পাওয়া যায়, তারপরে প্রচুর নদী, ওটা আমি খুব মানে আমি উপভোগ করেছিলাম। তারপরে আমি জানতাম না আমাদের এখানেও আছে, আজকে জেনে খুব ভালো লাগলো। আমি মানে মোটামুটি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমরা পাহাড়ি এরিয়ায় থাকি। তো এই আর কিছুই না, আজকে ডিনারে একটা ভালো প্রিপারেশন রান্না করবো, সেটা জানাচ্ছি একটু পরে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, চলো একটু পরে দেখা করছি। তো আজকে আমি বানাচ্ছি বাড়িতে হোমমেড পিৎজা, সেটাও ভেজ হবে অবশ্যই, ননভেজ কিছু বানাচ্ছি না। তো আজকে আমি যে কিভাবে পিৎজাটা বানাচ্ছি বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একদিন ট্রাই করেছি অলরেডি বাড়িতে, খুবই খেতে ইয়ামি হয়েছিল। তো তার জন্য আমি যে জিনিসগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল যে বেসটা পিৎজা সেটা বানাবো, তার জন্য নিয়েছি ময়দা। ময়দার সাথে আমি ইউজ করছি টক দই, আর তার সাথে আমি ইউজ করছি বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই। এছাড়া এতে আমি অল্প একটুখানি ময়দা মানে নুন আর তার সাথে একটু সাদা তেল। তো এইভাবেই আমি আমার যে ডোটা আছে এটাকে বানাবো, বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ডোটা একটু ভালো মতো সফট হয়ে যায় আর একটু ফুলেও যায়। তো তারপরে আমি পিৎজা মানে ওইভাবে পিৎজার যে বেসটা সেটা বানাবো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ঠিক জিনিসটাকে বানাচ্ছি। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আমি দুখানা রেগুলার সাইজেরই পিৎজা বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। এবার আমি এতে মিশিয়ে নেব একটুখানি নুন, আর তারই সাথে আমি এতে একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে ময়দা আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি এতে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার। মোটামুটি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আমি এতে নিয়ে নিলাম, আর তারই সাথে আমি নিচ্ছি বেকিং সোডা। আমি মোটামুটি 1 টেবিল স্পুনের একটু কম কম নিলাম, মানে আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিয়েছি, এবার আমি এতে মিশিয়ে নিচ্ছি দই। তো তোমরা যদি চাও বাড়িতে পাতা দইও এতে দিতে পারো, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি যেগুলো প্যাকেটে এখন পাওয়া যায়। তো সেই দই এটা আমি এতে একটু মিশিয়ে নিচ্ছি।
অল্প একটু দই ছিল সেটা আমি দিয়ে নিলাম আর তার সাথে আর একটুখানি নতুন এই প্যাকেট থেকে একটুখানি দিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব তোমরা চাইলে এতে ড্রাই ইস্ট বাড়িতে গুলে কিছুক্ষণ রেখে দিয়ে সেটাকেও দিতে পারো কিন্তু আমি আজকে ইস্ট মানে এতে আমি ইউজ করছি না এর আগের দিন আমি ইস্ট দিয়েছিলাম তো আজকে দেখছি উইদাউট ইস্ট এটা কতটা ভালো হয় তো ইস্ট ওই জন্য আজকে দিচ্ছি না আমি তখন ডোটা মেখে রেখে দিয়েছিলাম আমি মেখেছিলাম প্রায় 5:30টার সময় এখন 8টা বাজে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা তো হয়েই গেছে তো ডোটা এখন ঠিক এরকম দেখতে লাগছে বেশ নরম হয়েছে তো আমি এখন এই ডোটাকে রেখে দিচ্ছি আগে আমি যে টপিংস গুলো মানে পিৎজার যে বেসের উপর দেব সেগুলোকে বানিয়ে নেব তার আগে আমি বলে দিই আমি যে সসটা পিৎজার সসটা সেটা বানিয়ে নিয়েছি সেটা আমি মানে তোমরা যদি চাও টমেটো মানে সেদ্ধ করে সেটা পিউরি বানিয়ে সেটাকেও করতে পারো বাট আমি অত হ্যাপায় যাইনি আমি আমার কাছে টমেটো সস ছিল সেই টমেটো সস তার সাথে আমি একটুখানি আমার কাছে রেড চিলি সস ছিল ওই দুটো সসকে আমি মিক্স করেছি আর তার সাথে আমি এতে অরিগানো দিয়েছি আর তার সাথে চিলি ফ্লেক্স নুন আর চিনি এই দিয়ে আমি সসটাকে যেটা আছে এটাকে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার পিৎজার মানে বেসের সস তো আমি পিৎজার যে টপিংসগুলো দেবো সেইগুলো হচ্ছে এই ক্যাপসিকাম তার সাথে আমি ডাইস করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর এছাড়া আমি মেইনলি এই ভেজ যে পিৎজা সেটার ওপরে দিচ্ছি এই যে সুইট কর্নগুলো কিনে নিয়ে এসেছি এই কর্ন আর এছাড়া এর সাথে থাকবে আমার চিজ সেটা আমি আমুলের যে কিউব চিজগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনে নিয়ে এসেছি তো আমি পিৎজাটা বানানোর আগে আমি টপিংসগুলো যেগুলো আছে অনেকে কাঁচাই মানে পিৎজার বেসের ওপরে সস দিয়ে তারপর দিয়ে দেয় বাট আমি সেটা করি না আমি কি করি আমি আগে টপিংসগুলোকে হালকা একটু সটে করে নিই সেটা আমি খুবই ইজিভাবে করি তো চলো আমি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে নিচ্ছি আর এরকম ভাবে বাড়িতে যদি তোমরা পিৎজা বানাও তোমরা নিজেদের ছেলেমেয়েদেরও দিতে পারো কারণ এখনকার ছেলেমেয়েরা একটু চটপটা জিনিস খেতে বেশি ভালোবাসে তো বাচ্চারা খুবই ভালোভাবে খাবে আর একটা পিৎজা মোটামুটি একটা মানে একজন বাচ্চা তো খেতে পারবে না সেটা হাফ তোমরা আরো ছোট করেও করতে পারো তো খুবই ভালো হয় তো আমরা মানে মোটামুটি আমরা মাঝে মধ্যে এই ডিনারের জন্য আর কি বানিয়ে নিই কারণ এটা খেতেও খুব টেস্টি হয় আর তার সাথে ভালো লাগে কারণ সবসময় ডাল রুটি খেতে দেওয়া ভালো লাগে না তো আজকে ওই কারণে আবার আমি এটা বানাচ্ছি কিছুদিন আগে বানিয়েছিলাম কিছুদিন আগে মানে মোটামুটি 15-20 দিন তো হয়েই গেছে আজকে ভাবলাম যে দুপুরের রান্নাটা আজকে খুবই ভালো হয়েছিল সেটা হচ্ছে চিকেন কষা আর তার সাথে ভাত আর আমার দুপুরের খাবার হোক রাতের খাবার হোক স্যালাড তো মাস্ট স্যালাড থাকে সেটা যেটাই হোক না কেন যদি পেঁয়াজও ভালো থাকে আর কিছু যদি নাও থাকে আমি পেঁয়াজ কুচো করে তাতে একটু চাট মশলা একটু বিট লবণ যেটা আর কি ব্ল্যাক সল্ট সেটা মিক্স করে দিই তো ওটাতেও খেতে খুব ভালো লাগে টেস্টি হয় একবার ট্রাই করে দেখো বিশেষ করে নান তন্দুরি রুটি এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে এছাড়া আজকে যেরকম স্যালাডে আমি কি করেছিলাম পেঁয়াজ করে নিয়েছিলাম তার সাথে টমেটো আর তার সাথে শসা কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে নিয়েছিলাম তার উপরে লেবু রস দিয়ে তাতে একটু চাট মশলা একটু ব্ল্যাক সল্ট দিয়ে আর তার সাথে একটু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে স্যালাড পুরো দেখো খেতে খুবই ভালো হয় আর একটু কাঁচা সবজি খাওয়াও হয় তার সাথে কারণ তা না হলে কাঁচা সবজি খাওয়া হয় না যদি স্যালাড না খাও খুবই ভালো হেলথের পক্ষে খুবই ভালো তো আমি এখন যে টপিংসটা বানাচ্ছি আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম মোটামুটি হয়ে গেছে এবার আমি কি করব এই যে ডাইস করা দেখছো ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ এই দুটোকেই আমি একমাত্র হালকা সটে করব তার সাথে আমি এটা দেবো একটুখানি লবণ আর তার সাথে আমি এটা দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো তো এইভাবে আমি এটাকে হালকা মতো আমি সটে করে নেব তাতে কি কাঁচা ফ্লেভারটা পিৎজা থেকে আমার ঠিক ভালো লাগে না আমি জানি না তোমরা হয়তো মাইক্রোওভেনে করো আমি আজকে এটা মাইক্রোওভেনে করছি না এটা কড়াইতে করছি
তো মাইক্রোওভেনে একটুখানি গ্রিলড হয়ে যায়, তার জন্য ওই ফ্লেভারটা আসে না, কিন্তু কড়াইতে না তোমরা যদি করো সেই ফ্লেভারটা রয়ে যায় কাঁচা সবজি, তো ওটা খেতে খুব একটা ভালো লাগে না আমার, তো ওই জন্য আমি হালকা সটে করে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে এই ডাইস করা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছেড়ে দিচ্ছি। আর সুইট কর্ন কখনো শর্টে করবে না, মানে এরকম হালকা করে ফ্রাই করবে না, তাতে সুইট কর্নের টেস্ট পুরোপুরি মরে যায়। সুইট কর্ন তোমরা চাইলে কাঁচাও খেতে পারো, খুবই ভালো হয়, ভীষণই নরম হয়, তো কাঁচাও খেতে খুবই ভালো লাগে, টেস্টি লাগে, একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো। তো আমি এটাকে হালকা মতো টস করে নিচ্ছি, করে নিয়ে আমি তারপরে তোমাদের নেক্সট। তো আমার এটা শর্টে করা হয়ে গেছে, আমি এটাকে রেখে দিয়েছি। এবার আমি আমার পিৎজার যে বেসটা যেটাতে বানাবো সেটা আমি বার করে নিয়েছি, সেটা হচ্ছে এই প্যানটা, ননস্টিকের প্যান, খুবই লোকাল মার্কেটে কম দামে পেয়েই যাবে তোমরা। আর এটাকে আমি বার করে নিয়েছি, আর এতে আমি হালকা এতে অয়েলিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি, সাদা তেল দিয়ে হালকা অয়েলিং করে নিয়েছি। তোমরা চাইলে অয়েল নাও দিতে পারো, আর এতে তোমরা এর পরিবর্তে একটুখানি ময়দা নিয়েও ছড়িয়ে দিতে পারো, তাতে নিচে বেসটা লেগে যায় না। আর তার আগে আমি ময়দা এটা এতে দেওয়ার আগে আমি আগে কড়াইতে জল নিয়ে আমি এটাকে প্রিহিট করে নেবো কড়াইটাকে। তো আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, এর আগে আমি গ্যাসটাকে জ্বেলে নিই। আর আমি এবার এটাকে প্রিহিট করব। তার আগে আমি বলে দিই তোমাদের যে মোটামুটি আমাদের বাঙালিদের ঘরে এই কড়াইগুলো যেগুলো লিড দেওয়া থাকে তাতে একটা এরকম হোল থাকে, এই যে ময়দাটা নিয়েছি এই হোলটাকে আমি আগে বন্ধ করে দিচ্ছি, তাতে ভেতর থেকে যে হাওয়াটা সেটা বেরোবে না। বন্ধ করে নিলাম হোলটা, যাতে ভেতরের যে মানে হাওয়াটা আছে সেটা না বেরোয়। এবার আমি কড়াইটাকে প্রিহিট করে নেব, আর এবার আমি রেখে নিই তোমাদের। এই যে ডোটা দেখছো হালকা একটু ফুলেছে, খুব একটা মেয়েতে ইস দিইনি যেহেতু, তার জন্য মানে খুব ফুলে যাবে সেরকম হয়নি। তো আমি এই যে ময়দাটা মেখেছি এটা থেকে আমি টোটাল দুখানা ডো বানাবো, তো আমি সেই অনুযায়ী এটা আমি কেটে নিচ্ছি। তো ঠিক এরকম ভাবে হাতে তোমরা হাত দিয়ে এই ছাঁচটার মানে এই যে প্যানটা আছে প্যানটার মাপে ডোটাকে স্প্রেড করে নেবে। তোমরা চাইলে এটা চাটুতে বেলে তারপরে তোমরা সেই অনুযায়ী দিতেই পারো, বাট আমি সেটা করছি না। আর এই অয়েলিং করার এই কারণে আমি অয়েলিংটা করেছিলাম, তাতে একটু এটা ফ্রাইড হবে তলার দিক থেকে, তাতে একটু ক্রিসপিনেসটা আসবে সেই কারণে। তোমরা চাইলে এটা নাও তোমরা অয়েলিং করতে পারো, তাতে একটু মানে বানের ব্যাপারটা বেশি আসে আর খুবই টেস্টি হয় তার সাথে। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সো সরি গাইস, কারণ আমার বাড়ি যেখানে সেখান দিয়ে খুব মানে পাশ দিয়ে আর কি ট্রেন লাইন গেছে, তো ওই কারণে একটু আধটু তোমরা আমার ব্লগে মোটামুটি ট্রেনের আওয়াজটা পাবে। আর তারই সাথে এখন আওয়াজ জানি না শুনতে পাচ্ছ কিনা, পাশেই আমাদের একটা টিয়া পাখি আছে পাশের বাড়িতে, সে এখন ডাকছে। মোটামুটি আমার ব্লগে কোনো ন্যাচারাল মিউজিক বাদে তোমরা কোনো মানে কোনো ইউটিউব থেকে অডিও লাইব্রেরি কোনো মিউজিক আমার দিতে হয় না। তো তোমরা দেখছো আমার বেসটা আমি বানিয়ে নিয়েছি এই যে। এবার আমি এটার উপরে যে সসটা আমি বানিয়ে নিয়েছিলাম পিৎজা বেসের, সেই সসটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি।
ঠিক চামচে করে আগে মাঝখানটা করে পরিমাণ মতো সস নিয়ে নেবে। তারপরে ঠিক সার্কেল করে চামচটাকে ঘোরাতে ঘোরাতে সসটাকে ভালো মতো স্প্রেড করে নেবে। সসটা স্প্রেড করে নিয়েছি। এবার আমি একে একে এতে যে টপিংস গুলো আমি সর্টে করে রেখেছিলাম সেই সর্টে করা টপিংস গুলো দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এতে অলিভ, তারপরে রেড বেল পেপার, এর আগের দিন রেড বেল পেপার নিয়ে আসা হয়েছিল তো ওই রেড বেল পেপার দেওয়া হয়েছিল। এছাড়া তোমাদের যা যা ইচ্ছা ক্যাপসিকাম ছাড়া, মানে যেমন মাশরুম তোমরা এতে দিতে পারো, ওটাও খুব ভালো লাগে খেতে। এছাড়া তোমরা যদি চাও ননভেজ, ননভেজও করতে পারো, সেটাও খুব ভালো লাগে। যেরকম তোমাদের ইচ্ছা সেরকম টপিংস দিয়ে তোমরা এই পিৎজাটা বানিয়ে নিতে পারো। না, আমার একটু কর্ন ফ্লেভারটা বেশি ভালো লাগে তো সেই কারণে আর কি। কর্নের পরিমাণটা আমাদের, আমি যে পিৎজাটা বানাবো এটাতে একটু বেশি পাবে তোমরা। এবার এই যে কর্ন গুলোকে আমি ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই সুইট কর্ন দিও, তাতে টেস্টটা খুবই ভালো হয়। কিউব গুলো ঠিক এরকম দেখতে লাগছে, এই চিজ গুলোকে আমি গ্রেট করে নেবো। তো চিজটা গ্রেট করার পর ঠিক এরকম লাগছে পিৎজাটা। তো এবার আমি এই যে আমার পিৎজা রেডি, এই পিৎজাটাকে আমি কড়াইতে বসিয়ে নেব। তো আমি এখন এটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো ওয়েট করব, একদমই লো ফ্লেমে আছে। মাঝে মাঝে আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে এটা ঠিকঠাক প্রিপেয়ার, মানে কুকটা হচ্ছে কি না, আমিও দেখে নিই এক দুবার, কারণ অনেক সময় অনেক রকম গন্ডগোল হয়ে যায়। তো আমি বলবো না যে একদম কারেক্ট 30 থেকে 35 মিনিটস পরই তোমাদের এটা ওপেন করতে হবে, তোমরা মাঝে মিশালে একবার দেখে নিতে পারো। তো আমি এখন এটাকে এইভাবেই ছেড়ে দেবো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এটা রেডি হয়ে যাওয়ার পর। তো আমার পিৎজা খুব ভালো মতো কুক হয়ে গেছে, আমি কড়াই থেকে এটাকে বার করে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে নিই ঠিক কেমনটা দেখতে লাগছে পিৎজাটা। তো আমার পিৎজাটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমি পিৎজাটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, আমি তারপর এটাকে রিমুভ করব, কারণ জলের ভাপে যেহেতু পিৎজাটা কুক হচ্ছে তো কি হয় অনেকটা এটা মানে স্লিপারি হওয়ার চান্সেস বেশি থাকে। আর তোমরা যদি গ্রিল করো তাতে কি হয় চিজগুলো পুরোপুরি এর সাথে চিপকে যায়, কিন্তু যখন তোমরা জলের ভাপ থেকে বার করছো সেটা তখনও পর্যন্ত অতটা স্টিকি হয় না। তো আমি কিছুক্ষণ এখন এই প্যানটাকে এরমভাবেই ঠান্ডা হতে দেবো, যখনই এটা হালকা একটু মানে ড্রাই হয়ে যাবে মোটামুটি 5 মিনিট পর আমি এটাকে তুলে নেবো আমার প্লেটের মধ্যে। সো ফ্রেন্ডস, ডিনার করে নিয়েছি, ডিনারের পিৎজাটা খেয়ে তারপরে পেট প্রচণ্ড ভারী হয়ে গেছে। আর এ আমি আমার একটা খুব বাজে স্বভাব, সেটা হচ্ছে আমি খাওয়া দাওয়া করে আর মরতে পারি না, সত্যি কথা। মানে খাওয়ার পরে আমার আর ইচ্ছা করে না যে আমি কোনো কাজ করি, তো খেয়ে পুরো পেট একদম টাইট হয়ে গেছে। আর এখন এবার একটু আমি ফ্রেশ হবো, বাথরুমে গিয়ে মুখ একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, নাইট টাইম স্কিন কেয়ার যেটা সেটা করবো, করে এবার আমি ঘুমের দেশে যাচ্ছি, কারণ কালকে আমার ডিউটি আছে, সোম মঙ্গল দুদিন আমার এই সপ্তাহের ডিউটি, তারপরে আবার বুধবার আমার ছুটি আছে, তারপরে আবার বৃহস্পতিবার ডিউটি, শুক্রবার ছুটি, আবার শনিবার ডিউটি। তো এই সপ্তাহটা আমার ডিউটিটা ঠিক এরকমভাবে পড়েছে, আর খুবই বাজে, বুঝতেই পারছো। আর এরকমই ডিউটি করলে তোমাদের আমি একটু সময় কম দিতে পারি, কারণ ভিডিও যেদিন আমার ছুটি থাকে সেদিন আমি ব্লগটা শুরু করি, আর তারপরের দিন আমি এডিটিং করে আমি আপলোড করি, এরকমভাবেই আমার আর কি রুটিনটা। বাট এই সপ্তাহে একটুখানি প্রেশারে আছি এই ব্যাপারটা নিয়ে। তো আজকে সানডে, আজকে এই ব্লগটা আমি শ্যুট করলাম, এটা মেবি আসবে তোমাদের টিউসডে,
চেষ্টা করব টিউজডের মধ্যে এটা আপলোড করার। আশা করব তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে, আর পিৎজা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো। আর ঘরোয়া খাবার খেয়ে কোনোদিন শরীর তো খারাপ হবেই না, উপরন্তু সেটা খুবই হেলদিও হয়। বাইরে ডমিনোস, পিৎজা হাট প্রচুর জায়গা আছে, আমিও জানি একটা টাইমে আমিও খেয়েছি পিৎজাস, কিন্তু বাড়িতে খেয়ে এখন আর সত্যি কথা মনে হয় না যে ওই 400-500 টাকা দিয়ে বাইরে গিয়ে পিৎজা খাই। আর এখন যে সিচুয়েশন সেই অনুযায়ী বাইরের খাবার তো খাওয়া উচিতই নয়, তো ঘরে বসে চটজলদি বানিয়ে ফেলো পিৎজা, আর বাড়িতে বানিয়ে আমাকে জানিও নিশ্চয়ই যে কেমন মানে লাগলো আজকের এই রেসিপিটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগের সাথে। সো ততক্ষণের জন্য বাই, গুড নাইট অ্যান্ড হ্যাভ আ সুইট ড্রিম। জানি না এটা নাইট টাইমে তোমাদের এই ব্লগটা আসবে কি না, তার আগেও আসতে পারে, বাট এখন যেহেতু নাইট টাইম তো আমি সেই জন্য এখন এই গুড নাইটটা বলে ফেলছি। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, অলওয়েজ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।